আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আমির হামজার। আজ থেকে ৭ জেলায় লকডাউন ঘোষণা। লকডাউন ঘোষিত ৭ জেলায় ট্রেন থামতে বা যাত্রী উঠতে নামতে পারবে না। সৌদি আরবে মসজিদে বিধিনিষেধে পরিবর্তন। মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ, বলছেন তথ্যমন্ত্রী। আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে হবে, বলছেন ওবায়দুল কাদের। বাইডেনের সঙ্গে কোনো বৈঠক করব না, বলছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের কমিটিতে পদ পেলেন মাশরাফি ও তার বাবা। প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আমির হামজার। দারুস সালাম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলোচিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে 2 দিনের রিমান্ড শেষে মুফতি আমির হামজাকে আদালতে হাজির করা হয়। তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করে মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট। তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করে মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। গত 24 মে বিকালে কুষ্টিয়া থেকে আমির হামজাকে গ্রেফতার করে সিটিটিসি ইউনিট। পরদিন সংসদ ভবনে খোলা তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনায় অভিযোগে করা মামলায় আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে 31 মে মুফতি আমির হামজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। পরে দারুস সালাম থানার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ডে নেয় পুলিশ। আজ থেকে 7 জেলায় লকডাউন ঘোষণা। লকডাউন ঘোষিত 7 জেলায় ট্রেন থামতে বা যাত্রী উঠতে নামতে পারবে না। করোনা সংক্রমণ রোধে 7 জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ সকাল 6টা থেকে শুরু হয়ে আগামী 30 জুন বুধবার রাত 12টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই সময় লকডাউন ঘোষিত 7 জেলায় ট্রেন থামবে না, ফলে কোনো যাত্রী উঠতে বা নামতে পারবেন না। তিনি বলেন, এসব জেলার কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না এবং কোনো যাত্রী ট্রেন থেকে নামতেও পারবেন না। নতুন করে লকডাউন ঘোষণা করা জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। এদিকে এক ঘোষণায় BIWTA জানায়, এই 7 জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি পাটুরিয়া থেকে দৌলতদিয়া ও মাওলা থেকে শিমুলিয়া নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। ফেরিতে শুধু মালবাহী গাড়ি পারাপার হতে থাকবে। এই 7 জেলায় সরকারি, বেসরকারি, আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তবে তৈরি পোশাক কারখানা খোলা থাকবে। সৌদি আরবে মসজিদে বিধিনিষেধে পরিবর্তন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদে আরোপিত স্বাস্থ্যবিধিতে কিছুটা পরিবর্তন এনেছে সৌদি আরব। সম্প্রতি দেশটিতে করোনার উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়। আরব নিউজ জানায়, মসজিদের 2 কাতারের মধ্যবর্তী 1 কাতার ছেড়ে দেওয়ার শর্ত বাদ দিয়েছে মন্ত্রণালয়। নামাজের আগে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়সীমা বাদ দেওয়া হয়েছে। এর আগে ফজর নামাজে 25 মিনিট ও মাগরিব নামাজে 10 মিনিট সহ সব ফরজ নামাজে 20 মিনিট করে সময় নির্ধারিত ছিল। এখন আর তাতে কোনো সময়সীমা থাকছে না। এছাড়া জুমার নামাজে 15 মিনিটের সময়সীমাও রহিত করে এখন থেকে আজানের আগের 1 ঘন্টা ও পরে 8 ঘন্টা পর্যন্ত মসজিদ খোলা যাবে। এছাড়া মসজিদে পবিত্র কোরআনের কপি রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে মসজিদ ইসলামী স্কলারদের আলোচনা ও পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। মসজিদের ভেতর ঠান্ডা ফ্রিজের পানিও রাখা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। তবে মসজিদের ভেতর মাস্ক পরিধান, জায়নামাজ, প্রবেশ ও বের হওয়ার সময় আওয়াজ না করা ও পারস্পরিক 1.5 মিটার দূরত্ব নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে সৌদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ, বলছেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকারের দক্ষ পরিচালনাতে দেশ মধ্যম আয়ে উন্নীত হয়েছে। মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে। তথ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, সরকার দক্ষভাবে দেশ পরিচালনা করতে পেরেছে বিধায় এটি সম্ভবপর হয়েছে। করোনার মধ্যে মানুষের মাথাপিছু আয় বেড়েছে এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকে ছাড়িয়েছি করোনার মধ্যে এই অর্থবছরের সমাপ্তি লগ্নে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হতে যাচ্ছে ৬.১% এবং মূল্যস্ফীতি ৫% মধ্যে সীমাবদ্ধ রয়েছে মূল্যস্ফীতি যখন স্থিতাবস্থায় থাকে এবং জিডিপি প্রবৃদ্ধি বেশি হয় তখন স্বাভাবিকভাবে মানুষের আয় উন্নতি তথা দেশের অগ্রগতি বৃদ্ধি পায় এটি গত ১২ বছর ধরে হয়ে আসছে সে কারণেই দেশ এগিয়েছে ডক্টর হাসান বলেন পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকা বাংলাদেশের এই অগ্রগতিতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ শুধু বাংলাদেশে অনেকেই সেই অগ্রগতি দেখতে পায় না দেখেও কোথায় কি গলদ আছে সেটা খুঁজে বের করার নামে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায় দুই একটি সংবাদ মাধ্যমেও আমরা দেখতে পাই এই নিয়ে বিশ্লেষণ করা হয় এবং এই অগ্রগতি আসলে কতটুকু সে নিয়ে প্রশ্ন তোলার অপচেষ্টা চালু হয় এই অপচেষ্টা আজকে হচ্ছে তা নয় এই অপচেষ্টা গত ১২ বছর ধরেই হচ্ছে এই সত্ত্বেও দেশ এগিয়েছে আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে হবে বলছেন ওবায়দুল কাদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এজন্য দলকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দল মুক্ত করে শক্তিশালী করার নির্দেশ দেন আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এজন্য দলকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দল মুক্ত করে শক্তিশালী করার নির্দেশ দেন ওবায়দুল কাদের বলেন নির্বাচনের আর বেশি দেরি নেই ২ বছর আছে দলকে দ্বন্দ্ব কোন্দল মুক্ত করে সামনে নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে দলের মধ্যে দৃঢ়তা ও ঐক্য ফিরিয়ে আনতে হবে দলের শৃঙ্খলার ব্যাপারে শেখ হাসিনা কঠোর অবস্থানের কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ওয়ার্ড ইউনিয়ন উপজেলা থেকে সম্মেলন করে নতুন কমিটি দিতে হবে এরপর জেলা সম্মেলন করতে হবে পকেট কমিটি করা যাবে না প্রয়োজনে ঘরোয়াভাবে সম্মেলন করে কমিটি দিতে হবে নিজের অবস্থান শক্ত করার জন্য পকেট কমিটি করা যাবে না কর্মীরা কোণঠাসা হয়ে গেলে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে যাবে নেতাকর্মীদেরকে সতর্ক করে ওবায়দুল কাদের বলেন চিহ্নিত সন্ত্রাসী দুর্নীতিবাদ সাম্প্রদায়িক মাদক ব্যবসায়ীদের দলে ও কমিটিতে নেওয়া যাবে না দলের মধ্যে বিশৃঙ্খলা যাবে না তিনি বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা হচ্ছে বস্তুতপক্ষে আওয়ামী লীগ না জিয়াউর রহমান তার কর্মে ইতিহাসের খলনায়ক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যার বেনিফিশিয়ারি জিয়াউর রহমান বাইডেনের সঙ্গে কোনো বৈঠক করব না বলছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শুক্রবারের নির্বাচনে বিজয়ী হওয়ার পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাইসি সেখানে নিজের এমন অবস্থানের কথা জানান তিনি ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন না ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেন রাইসি তিনি বলেন আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে ইউরোপীয়দেরকে ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার না করে ইরানের প্রতি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে নিজের সরকারের পররাষ্ট্র নীতি ব্যাখ্যা করে তিনি বলেন দুনিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করা যাবে নিজের সরকারের পররাষ্ট্র নীতি ব্যাখ্যা করে তিনি বলেন দুনিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করা হবে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করেন রাইসি তিনি বলেন সৌদি আরবের সঙ্গে পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও উভয় দেশে পরস্পরের দূতাবাস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে ইয়েমেন যুদ্ধ নিয়েও কথা বলেন আয়াতুল্লাহ রাইসি তিনি বলেন সৌদি আরবকে যত দ্রুত সম্ভব ইয়েমেনে আগ্রাসন বন্ধ করতে হবে দেশটির জনগণকে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দিতে হবে আওয়ামী লীগের কমিটিতে পদ পেলেন মাশরাফি ও তার বাবা বাংলাদেশ ক্রিকেটের প্রাণভ্রমরা মাশরাফী বিন মোর্তাজা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলীয় পদ পেলেন তাকে নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে সদস্য করা হয়েছে রোববার জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটিতে সদস্য করা হয়েছে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তাজাকে আর উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন মাশরাফির বাবা গোলাম মোর্তাজা মাশরাফি ওই কমিটিতে ৪ নম্বর সদস্য হয়েছেন। ১, ২ ও ৩ নম্বর সদস্য হয়েছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা ইমদাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস ও নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক। এর মধ্য দিয়ে এই প্রথম নড়াইল আওয়ামী লীগে পদ পেলেন মাশরাফি। যদিও এর আগে কেন্দ্র আওয়ামী লীগে বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হন মাশরাফি। গত ৩১ ডিসেম্বর ওই উপকমিটি অনুমোদন হয়, সেটি আওয়ামী লীগের প্রথম পদ ছিল তার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।